নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুনের কালিয়া। শীতের সময় বেশ ভালো বেগুন পাওয়া যায়, তাই আমি ছোট সাইজের বেগুন দিয়ে আজ বেগুনের কালিয়া বানাবো। এটাকে মশলা বেগুনও বলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এই বেগুনের কালিয়া হলে কিন্তু মাছ মাংসের দরকার হয় না। শুরু করছি রেসিপি, দেখতে থাকুন। এখানে 500 গ্রাম ছোট সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি। এর মধ্যে যেই বেগুনগুলো একটু বড় সাইজের সেটাকে 4 ফালি দিয়েছি, আর বোটার দিকটা কিন্তু জোড়া রেখেছি। আর যেই ছোট বেগুনগুলো এটাকে 2 ফালি দিয়েছি, আর মুখটাকে এরকম করে একটু খুলে দেখছি যাতে ভেতরে কোনো পোকা আছে কিনা। এখন এই সবগুলো বেগুনকে ভেজে নেব। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি বেগুনের মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে মাখাইনি, তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যেত আর ঝোলের মধ্যে দিলে এটা একদম ঘেঁটে যেত। বেগুনটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনটাকে কিন্তু একদম ভাজিনি, এটা 60% মতো ভেজে নিয়েছি। এখন এই বেগুনটাকে তুলে নিচ্ছি। তেল বেশ খানিকটা আছে, আমি একটু তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর 1/4 চামচ জিরে। জিরেটা ফুটে ওঠার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হাই ফ্লেমে দিয়েই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম ভেজে নেবার পরে দিয়ে দিলাম 4টে জিরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 কুচিয়ে নেওয়া মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি লবণ, এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণটা দিয়ে নাড়িয়ে নেবার পরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে 1/4 চামচ হলুদ দিলাম, আর দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে কম করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে এই ছোট বাটি 2 বাটি জল দিয়ে দিলাম। জলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ঝোলটা টকবক করে ফুটছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে মিশিয়ে দিলাম, আর এর মধ্যে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। আগে আমি মশলার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, তাই 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ আমচুর পাউডার। এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলা পাউডার। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো রেখে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটতে দেব।
7 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম আর বেগুনগুলোকে হালকা হাতে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু স্লোতেই থাকবে। বেগুনটা কিন্তু এখন 100% নরম হয়ে গেছে। কালিয়ার কালারটা কত সুন্দর হয়েছে আর বেগুনটা কিন্তু গলে গেছে। এর মধ্যে উপর দিয়ে কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম। এই কালিয়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি ট্যাপ করবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন সবাই।